আজকে আমি তোমাদের নিরামিষ একটা সবজি রেসিপি শেয়ার করছি। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাজিরে ফোড়নে দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি। সবজিটা ভাজবার আগে যাতে কালারটা সুন্দর থাকে সেই জন্য অল্প গরম জলে ভাপিয়ে নিচ্ছি সামান্য চিনি দিয়ে। চিনি দিয়ে ভাপিয়ে নিলে সবজির কালারটা একদম সবুজই থাকবে, কালারের রঙটা চেঞ্জ হয় না। এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, আমি এই সবজি তিনটেই দিয়েছি, আলু, ফুলকপি, গাজর আর ক্যাপসিকাম। তোমরা এর সাথে পনিরও দিয়ে দিতে পারো। নিরামিষ সবজির এই রেসিপিটা যে কোনো দিনে, নিরামিষ দিনে করে নিতে পারো। এখানে সবজিটা ফোড়নের সাথে ভেজে নেওয়ার পর এক চামচ আদা বাটা দিলাম। আদা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে আমি আদাটার সাথে সবজিটাকে ভালো করে ভেজে নেব। রেগুলার যে সমস্ত শুকনো মশলা আমরা রোজই রান্নাতে ব্যবহার করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জলের ছিটা দিয়ে সবজির সাথে মশলাগুলো ভেজে নেবো। যেহেতু শুকনো মশলা দিয়েছি ধরে যেতে পারে, সেই জন্য অল্প একটু জল দিয়ে সবজির সাথে মশলাটাকে ব্যবহার ভেজে নিতে হবে। আজকে আমি এক হাতে ভিডিও করছি, স্ট্যান্ডে ক্যামেরাটা মানে ফোনটা লাগানো হয়নি, যার জন্য হাতে করে করছি। দেখো একটু বেঁকে বেঁকে যাচ্ছে, বুঝতে অসুবিধা হলে বন্ধু হও তো একটুখানি ক্ষমা করে দিও, আর কি বলবো, আজকে ব্যস্ত ছিলাম সেই জন্য এইভাবে করলাম, কারণ কালকে একটু বাইরে যাব, কদিন থাকবো না। দুই থেকে তিনজন মানুষের জন্য এই রেসিপিটা বানানো হচ্ছে, খুব অল্প সবজি দিয়ে রেসিপিটা তৈরি করছি। এটা নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগবে, বাড়িতে অবশ্যই ট্রাই করো। সামান্য জল দিয়ে সবজিটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এখানে একটা মশলা তৈরি করতে হবে, আর সিদ্ধ হওয়ার সময় জলটা দিলাম, জলের সাথে পরিমাণ মতো নুন চিনিটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে হবে, যে সিদ্ধ করে নিতে হবে। অপরদিকে আমি একটা মশলা তৈরি করবো, মশলাটার মধ্যে দেবো কাজু, আমন্ড, চারমগজ, পোস্ত আর কিশমিশ, টক দইয়ের সাথে আমি মিক্সিতে এই মশলাটা তৈরি করে নেবো। দেখো ওখানে চারমগজ, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড সব রয়েছে, এটা জলে ভিজিয়ে রেখেছি একসাথে, আর টক দইয়ের সাথে মিক্সিতে একসাথেই মশলাটা তৈরি করে নিচ্ছি। যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে, আমি চেক করে নিলাম সবজি একদম সিদ্ধ হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে, এই পর্যায়ে এই মশলাটাকে দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা করতে দিতে হবে। যেহেতু কাজু বাদাম আর আমন্ড আছে, তাড়াতাড়ি জলটা টেনে নেবে, সেই জন্য সবসময় চেষ্টা করবে এই ধরনের মশলা দিলে ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। যখন গ্রেভিটা ফুটে যাবে কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো কসুরি মেথি, হাতে একটু গুঁড়িয়ে নিচ্ছি, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে সেটা দেখানো হয়নি, আর এক চামচের কম দিলাম ঘি। অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখো খুবই অল্প, 1 চিমটি, আর চিনিটা একটু চেক করবো। এরকম ধরনের সবজি রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তা সব ঠিকঠাক আছে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটা অন্য পাত্রে নামিয়ে নেবো। যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করুন।